যে কোনো বাম সংগঠন হোক, সেটি যে কোনো অন্য রাজনৈতিক সংগঠনই হোক যারা আওয়ামী লীগের সাথে নেই, বিভিন্ন বক্তায় বক্তব্যের সময় তারা বলে যে কি বাকশাল করেছিল শেখ মুজিব। এখানে বহু নতুন প্রজন্মের বহু অনেকেই উপস্থিত আছে, দেশে উপস্থিত আছে অনেকে, ক্যামেরা ও প্রান্তে উপস্থিত আছে, দেশে বিদেশে সব জায়গায়। বাকশাল কি সংক্ষেপে যদি বলতে হয়, বাকশাল হচ্ছে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে সেদিন একটিমাত্র দল করা হয়েছিল, সেই দলের নাম দেওয়া হয়েছিল বাকশাল, এবং এটি শেখ মুজিবই করেছিল 1975 সালে। যেই লোকটি, যেই দলটি সারা জীবন রাজনীতি, 40 বছর রাজনীতি করে যেই দলটি, যেই লোকটি গণতন্ত্রের কথা বলেছে, মানুষের বাক স্বাধীনতার কথা বলেছে, সেই দলটি যখন ক্ষমতায় এসেছে, সেই দলটি কি করেছে, সকল রাজনৈতিক, সকল মানুষের কণ্ঠ স্তব্ধ করে দিয়ে, সকল রাজনৈতিক দলকে ব্যান করে দিয়ে, নিষিদ্ধ করে দিয়ে একটিমাত্র রাজনৈতিক দল গঠন করেছিল। নেতৃবৃন্দ শুধু কি তাই করেছিল, আজও বাংলাদেশের হাজার হাজার সাংবাদিক সাক্ষী হয়ে আছে, আজও বাংলাদেশের বহু তথ্যে, বহু বই, বহু পত্রিকায় সাক্ষী হয়ে আছে যে 1975 সালে বাকশাল গঠন করার পরে গণতন্ত্র কথা বলে যে শেখ মুজিব বন্ধ করেছিল রাজনৈতিক দল, ঠিক একইভাবে শেখ মুজিব বন্ধ করে দিয়েছিল বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা, সাংবাদিকদের হাত থেকে কলম কেড়ে নিয়েছিল, বেকার হয়ে গেছিল হাজার হাজার সাংবাদিক। জিয়াউর রহমান পরবর্তীকালে যেই মানুষটি সামরিক বাহিনীর সদস্য ছিলেন, সেই মানুষটির কাছে যখন দেশ পরিচালনার দায়িত্ব এসে পড়ল, দেশের মানুষ যখন তাকে নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিল, সেই মানুষটি সেই বাকশাল থেকে দেশটিকে নিয়ে গেল বহুদলীয় গণতন্ত্রে। যারা সারা জীবন কথা বলেছিল গণতন্ত্রের, তারা গণতন্ত্রকে স্তব্ধ করে দিয়েছিল। যারা সারা জীবন কথা বলেছিল মানুষের বাক স্বাধীনতার, তারা মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়ে, সাংবাদিকের কলম কেড়ে নিয়ে মানুষের মুখ বন্ধ করে দিয়েছিল। শহীদ জিয়া মানুষের জন্য রাজনীতি করে দিয়েছিলেন ওপেন। এই যে আওয়ামী লীগ আজকে বড় বড় কথা বলে, 1976 সালে এই আওয়ামী লীগ দরখাস্ত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপনাদের নেতা, আমার নেতা, আমাদের সকলের নেতা, সেই জিয়াউর রহমান নামের মানুষটির কাছ থেকে দরখাস্ত করে পারমিশন নিয়েছিল যে তারা আওয়ামী লীগ নামে একটি রাজনৈতিক দল পরিচালনা করতে চায়। নেতৃবৃন্দ, আজকে আমরা গর্ব বলে বলি বাংলাদেশের মানুষ, এই যে এখানে আপনি HM ব্র্যান্ডে যান বা অনেক বিভিন্ন পোশাক যে দোকানগুলো আছে, ব্র্যান্ডগুলো আছে, স্টোরগুলো আছে, গেলেই অনেক সময় কাপড় কিনলেই দেখা যায় লেবেলটা, ঘাড়ের মধ্যে যে লেবেল থাকে, মেড ইন বাংলাদেশ লেখা থাকে। নেতৃবৃন্দ, এই যে গার্মেন্ট শিল্প, খুব সম্ভব আজকে চায়নার পরে, চায়না বোধহয় বিশ্বে প্রথম, বাংলাদেশ হচ্ছে দ্বিতীয়, বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় গার্মেন্ট শিল্প পোশাক প্রস্তুতকে। এই গার্মেন্ট শিল্পের শুরু করেছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই অল্প সময়ের মধ্যে শেখ মুজিবও সময় পেয়েছিল 4 বছর, শহীদ জিয়াও সময় পেয়েছিলেন 4 বছর। শেখ মুজিবের সময় দুর্ভিক্ষে মারা গিয়েছিল প্রায় 15 লক্ষ মানুষ, প্রত্যক্ষ পরোক্ষভাবে 15 লক্ষ মানুষ মারা গিয়েছিল। শেখ মুজিবের সময় দল মত সব নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, পত্রপত্রিকা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। শেখ মুজিবের সময় মানুষ না পড়ত, বলতে না পড়ত, লিখতে না পড়ত, গাইতে। শহীদ জিয়ার সময় ওপেন করে দেওয়া হয়েছে, শহীদ জিয়ার সময় কারখানার পর কারখানা তৈরি হয়েছে, শেখ মুজিবের সময় কারখানার পর কারখানা বন্ধ হয়েছে। নেতৃবৃন্দ, এই যে আরেকটি বড় অর্থ উপার্জনকারী আমাদের একটি সেক্টর কি সেটি, যেমন আপনারা আছেন বিদেশ থেকে, বিদেশে আমাদের বহু লক্ষ কোটি শ্রমিক আছে, এরা দেশে বৈদেশিক, মূল্যবান বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছে। নেতৃবৃন্দ, আপনারা সবাই জানেন, আজকে ওনাকে নিয়ে আমরা আলোচনা করছি বলে কথাটি আবার উঠে আসছে, এটা যে আপনারা জানেন না তা নয়, আপনারা জানেন এই সেক্টরটিও চালু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। এভাবে আজকে আওয়ামী লীগ বড়াই করে মুক্তিযুদ্ধের কথা বলে, লজ্জাজনকভাবে বলতে হয় এই আওয়ামী লীগের ঘরেই কিছুদিন আগে এই যে তথাকথিত নির্বাচনের যে প্রহসন হল, তার আগে আমরা দেখলাম যে একদিন একটি পত্রিকার পাতায় আমরা দেখলাম যে তাদের দল থেকে কতজন রাজাকারকে নমিনেশন দেওয়া হয়েছিল। পড়েছিলেন সংবাদপত্রটি আপনারা? পড়েছিলেন আপনারা? এরকম আরও অনেক ঘটনাই আছে। হ্যাঁ, একজন এখান থেকে সাইড থেকে বললেন
শেখ হাসিনার বেয়াই রাজাকার। শেখ হাসিনা নিজেই তার এই তথাকথিত অবৈধ সংসদে দাঁড়িয়ে একদিন বলেছিল যে হ্যাঁ আমার বেয়াই রাজাকার, তবে ভালো রাজাকার। আমরা জানতাম যে রাজাকারের মধ্যে ভালো এবং খারাপের ক্যাটাগরি আছে, ঠিক আছে, এই ক্যাটাগরিতেই চিন্তার কোনো কারণ নাই। ইনশাল্লাহ ভবিষ্যতে এই ক্যাটাগরির ভিত্তিতেই, ভালো খারাপ রাজাকারের ভিত্তিতেই একদিন তো এই সব রাজাকারেরই বিচার করা হবে ইনশাল্লাহ। এখন নেতৃবৃন্দ, গার্মেন্ট সেক্টর বলেন, মানুষের কথা বলার স্বাধীনতা বলেন, রাজনীতির অধিকার বলেন, বিদেশ থেকে যে বিদেশে গিয়ে কর্মসংস্থানের কথা বলেন, এই যে একটু আগে বললাম মুক্তিযুদ্ধের কথা বলে, এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় নেতৃবৃন্দ আপনাদেরই সরকার, আপনাদেরই দলীয় সরকার, বিএনপি সরকারের সময়ে করা মন্ত্রণালয়। কাজী নেতৃবৃন্দ, যদি বলতে হয় অনেক কথা বলা যাবে শহীদ জিয়ার সময়, অনেক কথা বলা যাবে শহীদ জিয়া সম্পর্কে। নেতৃবৃন্দ অনেকেই এখানে উল্লেখ করে রেখেছেন সার্ক, যে সার্ক নিয়ে বাংলাদেশের প্রতিটি মানুষ গর্ব করে, সেই সার্ক সৃষ্টি করেছিলেন বা সেই সার্ক সৃষ্টির উদ্যোগ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কাজেই নেতৃবৃন্দ শহীদ জিয়া সম্পর্কে অনেক কিছুই বলা যাবে, আমাদেরকে বলতে হবে, অনেক কিছুই জানা যাবে, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে জানাতে হবে। কাদেরকে জানাতে হবে? জানাতে হবে নতুন প্রজন্মকে, যারা জানে না তাদেরকে আমাদের জানাতে হবে। এই যে শহীদ জিয়াকে কেন আজকে শহীদ জিয়া সম্পর্কে কিছু বলতে গেলে এই হাসিনার এই ডাকাত অবৈধ সরকার সব পত্রপত্রিকাতে পারলে বন্ধ করে দেয় সব কিছু, যেভাবে না বলা যাবে না, কওয়া যাবে না, দেখা যাবে না। কারণ কি? কারণ একটি, শহীদ জিয়া সম্পর্কে আপনি যত সত্য সঠিক কথা জানতে পারবেন শেখ মুজিব তত ম্লান হয়ে যাবে, এটাই বাস্তব। শেখ মুজিব 40 বছর রাজনীতি করেছিল, 40 বছর রাজনীতি করে দেশের দায়িত্ব নিয়েছিল, দেশের দায়িত্ব নিয়ে কি করেছিল খুব সংক্ষেপে বললাম, 1 মিনিটে বলেছি। শহীদ জিয়া 4 বছর মাত্র দেশ পরিচালনা করেছিলেন, 4 বছর দেশ পরিচালনা করে উনি দেশকে কোথায় নিয়েছিলেন 1 মিনিটেই বলেছি। বিচারের দায়িত্ব আপনাদের, এটি বাস্তব, যা বলেছি প্রত্যেকটি বাস্তব ঘটনা, সঠিক ঘটনা। এই বিষয়গুলো, এই একটি একটি ছোটো ছোটো বিষয়গুলো দেশের মানুষের প্রত্যেকটি মানুষকে জানিয়ে দিতে হবে, মানুষ জানে, শুধু একটু মনে করিয়ে দিতে হবে। নতুন প্রজন্ম যে জানে না তা না, বরং বেশি করে তাদেরকে জানিয়ে দিতে হবে। এটিই কিন্তু বিএনপির নেতা হিসাবে, বিএনপির কর্মী হিসাবে, যারা আপনারা সামনে বসে আছেন, যারা ক্যামেরার অপর প্রান্তে আছেন, এটিই হচ্ছে আপনাদের দায়িত্ব। নেতৃবৃন্দ আপনারা যদি সত্যি এই মানুষটিকে ভালোবেসে থাকেন নেতারূপে, সত্যিই যদি শ্রদ্ধা করে থাকেন, সম্মান করে থাকেন নেতারূপে, তাকে নেতা হিসাবে, তাহলে নেতৃবৃন্দ এটিই হচ্ছে আপনাদের অন্যতম একটি প্রধান কাজ, যে আপনার নেতার দেশের জন্য যা যা করেছে, দেশের মানুষের জন্য যা যা করেছে, 1, 2, 3, 4, 5, 6 করে প্রত্যেকটি পয়েন্ট করে করে যখন যেখানে বসবেন, চায়ের আড্ডায় বসবেন, গল্পে বসবেন, যেখানে বসবেন, এক সুযোগ পেলেই কথাগুলো বলতে হবে, সুযোগ পেলেই পয়েন্টগুলো বলতে হবে। নেতৃবৃন্দ আসেন, এখানে আপনারা যারা ঘরে উপস্থিত আছেন প্রায় প্রত্যেকেই আপনারা রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত, এই দেশে বিএনপির রাজনীতির সাথে প্রত্যক্ষ জড়িত। যারা ক্যামেরার উপরান্তে বসে আছেন হয়তো তাদের মধ্যে অনেকে প্রত্যক্ষভাবে জড়িত, অথবা কেউ কেউ আছেন ধানের শীষের কড়া সমর্থক। আপনাদের সকলের উদ্দেশ্যে এখন রিসেন্ট যে প্রহসন হলো, দেশের কোটি কোটি মানুষকে নিয়ে যে প্রহসন করলো এই ডাকাতের দল, এতদিন বলতাম ব্যাংক ডাকাতের দল, এখন বলবো ভোট ডাকাত। উপস্থিত ভাই বোনেরা, যারা দেখছেন, যারা সামনে বসেছেন, দেখুন 1973 সালে আমি কিছুদিন আগে একটি বক্তব্য বলেছিলাম যে দেশ বাংলাদেশ স্বাধীন হবার পরে এই বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে, যেই নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার বিএনপি বা আওয়ামী লীগ সরকার গঠন করেছে, আপনারা খেয়াল করে দেখেন আওয়ামী লীগ যে দাবি করে তারা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছিল, ওই প্রত্যেকটি নির্বাচন বিতর্কিত নির্বাচন। 1973 সালের নির্বাচন, এই মঞ্চে দাঁড়িয়ে খুব সম্ভব একদিন এখানে একজন মুরব্বি, এই তো উনি হাত তুলেছেন, আজ উনি আছেন,
উনি বলে গেছেন সেই সময় নোয়াখালীতে আপনি ছিলেন পুলিশের দায়িত্বে নাকি কুমিল্লায়? কুমিল্লা, রাইট, কুমিল্লার লাঙ্গলকোটে না, সরি, নাসিরনগরে, নাসিরনগরের কথা বলে গেছেন। উনি ওই দিন পুলিশের দায়িত্বে ওখানে ছিলেন সেদিন। আচ্ছা আচ্ছা, বসেন নেতৃবৃন্দ, ভাই বোনেরা, সেই 73 সালের নির্বাচনেও কিন্তু এই সেদিন যেরকম 30 তারিখের প্রহসনের নির্বাচনে আমরা বিবিসির পর্দায় দেখলাম যে ব্যালট বাক্স ভোট শুরু হবার আগেই ভর্তি করে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে, একই ঘটনা ঘটেছিল 73 সালেও। সেই 73 সাল ছিল বিতর্কিত নির্বাচন। 73 সালের বিতর্কিত নির্বাচনের মাধ্যমেও আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, আসেন এবার। তারপরে কোন নির্বাচনের মাধ্যমে তারা পরবর্তী 21 বছর পরে ক্ষমতায় আসলো? 96 সালের নির্বাচন। মনে আছে 96 সালে তারা জনতার মঞ্চ নামে একটি মঞ্চ বানিয়েছিল এবং সেখানে কিছু লোককে এনে, সেখানে কিছু সচিব টচিব, তাদের মাইন্ডের কিছু সচিব টচিব এনে বিভিন্ন রকম কুটু করে তারা বিভিন্ন জায়গায় ভয় ভীতি, বিভিন্ন নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় ভয় ভীতি দেখিয়ে জোর জবরদস্তি করে কিছু সিটের ঘাপলা করে 21 বছর পরে তারা ক্ষমতায় এসেছিল, আসেন এর পরে। তারপরে 96 নির্বাচনের পরে আসলো 2008 নির্বাচন। গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্র রক্ষার স্বার্থে সেদিন আমাদের নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়ার সাথে আমরা একত্রিত, মানে খালেদা জিয়ার নেতৃত্বে সেদিন আমরা গণতন্ত্রের স্বার্থে সেই বিতর্কিত সেনা সমর্থিত তত্ত্বাবধায়কের আন্ডারে যে ইলেকশন হয়েছিল সেখানেও কিন্তু অনেকগুলো সেন্টারে, বহু আসনে দেখা গেছিলো 100%-এর বেশি ভোট কাস্ট হয়ে গেছিলো। তারপরেও সেই বিতর্কিত নির্বাচনকে আমরা মেনে নিয়েছিলাম, সংসদে গিয়েছিলাম গণতন্ত্রের স্বার্থে। অর্থাৎ 2008 নির্বাচন বিতর্কিত নির্বাচনের মাধ্যমেও যদি বলি।